কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। কি আইনজীবী মহলটা কে প্র্যাকটিস করে তাহলে হাইকোর্টে? আমি চিনি না, হাইকোর্টে একটু জিজ্ঞেস করো তো বিক্রম কি ব্যানার্জি বললে কেউ চেনে কি না? কেউ চেনে না, করতে তার কোনো মোটিভ আছে? আমি ওই আইনের কথা বলি, কাকে পক্ষে হলো কাকে বিপক্ষে হলো কিছু এসে যায় না। দেখুন, কে চেনে কে চেনে না সে দিয়ে তো প্রফেশনে কিছু যায় আসে না। আর এটাও আমি অস্বীকার করার কোনো জায়গা নেই যে অরুণব ঘোষ এক অনেক সিনিয়র অ্যাডভোকেট, তাই আমি ওনার প্রফেশন নিয়ে কোনো কথা বলিনি। আর আমি ওনাকে যথেষ্ট সম্মান করি যেহেতু উনি আমার থেকে অনেকটাই সিনিয়র। এখন ওনার কত ফিস না ফিস সেই নিয়েও আমি কোনো মন্তব্য করতে যাব না, কারণ উনি যথেষ্টই সিনিয়র। আমি ওনার প্রফেশনাল সত্তা নিয়ে কিছু বলতে চাইনি, যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছিল উনি যে যাদেরকে সাপোর্ট করছেন, যাদের বিরুদ্ধে চুরির ডাইরেক্ট অ্যালিগেশন রয়েছে, সেটা ওনার না করলেই বেটার। আর আমরা সিনিয়রদের থেকেই শিখেছি যে যত সম্বন্ধে কিছু বলতে নেই, উনি ডাইরেক্ট অনর্গল বলে যাচ্ছেন এবং যাদেরকে সাপোর্ট করছেন তাদের নামে প্রচুর চুরির অ্যালিগেশন রয়েছে, এটা ঘটনা। এবং যাদেরকে সিবিআই বা ইডি ডাকছে বা কোর্ট যাদেরকে অর্ডার পাস করছে সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্ট অবধি গিয়েও কিছু করতে পারেনি। উনিও একজন সিনিয়র অ্যাডভোকেট, উনিও সুপ্রিম কোর্টে লড়ুন না ওনাদের হয়ে, উনি নিজেও খুব ভালো করে জানেন যে কিছু করতে পারবেন না। আর বারবার ডাকছে, ডেফিনেটলি অ্যালিগেশন পেয়েছে। অভিষেক ব্যানার্জির নাম কি আমি বলে দিয়েছি বলে এসেছে, নাকি জজ সাহেব বলে দিয়েছে বলে ওনার নাম এসেছে, নাকি সিবিআই বা ইডি বলে দিয়েছে বলে ওনার নাম এসেছে? যা মেটেরিয়াল থেকে উঠে এসেছে নাম, সুজয় কৃষ্ণ ভদ্র ওনার লোক, সেই ওনার নাম বলেছে। আজকে যারা চাকরি করে তৃণমূলে, এই যে এই কুন্তল ঘোষ, এই কুন্তল ঘোষ বলছি, এই তৃণমূলের মুখপাত্র কি কুণাল ঘোষ, যতদিন চাকরি নেই, যখন চাকরি ছিল না তখন মমতা ব্যানার্জিকে বলতেন যে উনি সারদার টাকার বেনিফিশিয়ারি, আজকে চাকরি আছে তাই বলেন না। তাই আমি বলেছি যে উনি যে এত বলছেন, উনিও হয়তো কোনো কিছু চাকরি বা কোনো এমপি বা এমএলএ বা কিছু হয়তো পেতে চলেছেন। আগে তো উনি তৃণমূলের এমএলএ ছিলেন, এটা তো উনি নিজেও অস্বীকার করতে পারবেন না, দমদম থেকে দাঁড়িয়ে জিতেছিলেন, তারপরে উনি নিজে ছেড়ে চলে গিয়েছেন, কংগ্রেসে গিয়েছেন। এখন হঠাৎ করে ওনার এত ভাইপো পীড়িত কেন হলো সেটাও আমার মনে হয় খতিয়ে দেখা দরকার। তাহলে প্রধানমন্ত্রীকে গালাগাল করা উচিত না? প্রেসিডেন্ট ভুল করলে গালাগাল করা উচিত না? আমি রাজনীতিতে, ভারতের বেসিক স্ট্রাকচার হলো ডেমোক্রেসি, ডেমোক্রেসিতে আমি যে কোনো জিনিস সমালোচনা করতে পারি, সেই সমালোচনা ভুল হবে আমার বিরুদ্ধে মামলা করতে পারে, সমালোচনা বলা বন্ধ করা যায় না, ডেমোক্রেসি তা বলে না। হ্যাঁ, যে একবার বললো একবার হয়েছিল যে পার্লামেন্ট যা ঠিক করবে সব ঠিক, সেটাই শেষ কথা। সুপ্রিম কোর্ট বললো না, ডেমোক্রেসিতে যে কোনো অর্গানাইজেশনে তার একটা উত্তর দেবার জায়গা থাকবে, সে যা করলো সব শেষ হয়ে গেল তা না, সেইভাবে করি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো ক্রিটিসাইজ করা যায়, আমি বলছি জাজকে ক্রিটিসাইজ না করে জাজের জাজমেন্টটাকে নিয়ে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে ক্রিটিসাইজ করুন না, তাহলে তো বেটার মনে হবে। উনি একজন সিনিয়র অ্যাডভোকেট, তাহলে তো আমরা আইনের ইয়েটাকে অনেক বেটার মনে করবো, ওনার পারদর্শিতা অনেক বেটার মনে করবো। উনি অনেক সিনিয়র অ্যাডভোকেট, আমি ওনাকে যথেষ্টই সম্মান করি, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু উনি পলিটিক্যাল জায়গার থেকে বলতে চাইছেন, কাউকে সাপোর্ট করে, ওনার এতটা সাপোর্ট করে বলাটা ওনার মতন সিনিয়র অ্যাডভোকেটের এটা উচিত নয়। উনি বড্ড বেশি ভাইপোর ওপর পিরিত দেখাচ্ছেন বা ভাইপোর বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করছেন। এখন জাজকে ক্রিটিসাইজ এই জন্য করছেন কারণ কারোর কাছে আসতে চাইছেন, দুজন তিনজন জজকে উনি কনস্ট্যান্টলি ক্রিটিসাইজ করে যাচ্ছেন, আরও অনেক জজদের সম্বন্ধে উনি বলে যাচ্ছেন। কালকে যখন সুপ্রিম কোর্ট আবার অমৃতা সিনহার ঘরে ফিরিয়ে দিয়েছিল তখনও উনি বলতে ছাড়েননি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে যখন অমৃতা সিনহার ঘরে এসেছিল তখনও উনি অনেক কথা বলেছিলেন। উনি অনেক সিনিয়র অ্যাডভোকেট, ওনার আইনি পারদর্শিতা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু এটা ঘটনা উনি যেভাবে সাপোর্ট করছেন সমস্ত সোশ্যাল মিডিয়াতে বলুন সব জায়গাতে বলুন, ওনার এত কেন উনি ভাইপোর ক্লোজ হতে চাইছেন সেটাই আমি বুঝতে পারছি না। আমি ভাই কোনো পার্টির হয়ে বলি না, কখনো বলি না, সিম্পল, কংগ্রেস ভুল করলেও বলে দিই। এটা বয়সজনিত তো নিশ্চয়ই 60,000 টাকা ফি হয়ে গেছে, এখন 70,000 হবে, তা যে বলছে তার কত ফি, দাঁড়ালে 60,000 টাকা পাই, তাহলে আর কি বলবো, বোধহয় ভুলে যাচ্ছে বলেই দিচ্ছে লোকে। হ্যাঁ, উনি অনেক সিনিয়র অ্যাডভোকেট, ওনার 60,000 কেন আরও বেশি ফিস হতে পারে?
আমি তো সেটা তো কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই যে অরুণব ঘোষ ইজ আ গুড লয়ার, এবং লেবার ল সম্বন্ধে অরুণব ঘোষের যথেষ্ট পরিমাণ আইডিয়া আছে, এবং বিভিন্ন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অনেক বড় বড় মামলার সাথে অরুণব ঘোষ কাজ করেছেন, সেটা তো অস্বীকার করার তো কোনো জায়গা আমাদের কাছে নেই। আমাদের মতন জুনিয়র অ্যাডভোকেটদের, ওনার মতন সিনিয়র অ্যাডভোকেটের যে পারদর্শিতা উনি বিভিন্ন সময় দেখিয়েছেন, সেটা তো আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের বক্তব্য যেটা, সেটা হচ্ছে হলো উনি বারের প্রেসিডেন্ট, প্লাস উনি একজন কলকাতা হাইকোর্টের সিনিয়র আইনজীবী। মাত্রা অতিরিক্ত এই যারা এই পার্থ চট্টোপাধ্যায়কে সাপোর্ট করছেন, উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছেন, মাত্রা উনি তো তৃণমূল করেন না বলে আমরা জানি। আমরা জানি উনি কংগ্রেস করেন, ওনার রাজনৈতিক পলিটিক্যাল ভিউ কংগ্রেস। হঠাৎ করে একটা পলিটিক্যাল পার্টিতে থেকে তিনি একমাত্র ভাইপোর হয়েই বলে যাচ্ছেন, সেই দিকেই মানুষের সন্দেহ এবং সবার সন্দেহ যে নিশ্চয়ই হয়তো ভবিষ্যতে আমরা ওনাকে দেখতে পাবো যে উনি রাজ্যসভা বা লোকসভার কোনো এমপি বা এমএলএ বা মিনিস্টার হবেন এবং বাংলার জন্য কাজ করবে। সেই জন্যই মনে হচ্ছে আমাদের, আমরা যেমন মামলা করি দেখবে সারা বই খুব বই ভর্তি, কেন আমরা দেখিনি মামলাটা কী করব। খারাপ পয়েন্টগুলো আগে দেখি, সবসময় খারাপ পয়েন্টগুলো, মক্কেল আসে ভালো পয়েন্ট শুনি, শুনে খারাপ পয়েন্টগুলো যখন জিজ্ঞেস করি যখন উত্তর না দিতে পারে তখন বলে আপনি শুধু খারাপ পয়েন্ট জিজ্ঞেস করছেন, আমি বলি এটা আমার কোর্টে উত্তর দিতে হবে, খারাপটা আগে আমি উত্তরটা পেয়ে যাই তারপর ভালো কথা বলবো, কিন্তু কিছুই উত্তর দিতে পারছে না। ডেফিনেটলি ওনার জ্ঞান নিয়ে আমি তো কোনো রকম কটুক্তি বলতে পারি না, কিন্তু ওনার যে কাজকর্মটা যেটা উনি কংগ্রেস করেন, উনি কংগ্রেসের সদস্য, হঠাৎ করে কংগ্রেস আর তৃণমূলে যারা থাকে কারা কখন যে কোথায় চলে যায় কেউ তো জানে না, কখনো এদিকে আছে কখনো ওদিকে আছে। এখন অরুণব ঘোষ কখন যে উনি রাজ্যসভা বা লোকসভার এমপি হয়ে যাবেন বা মিনিস্টার হয়ে যাবেন বা অন্য কোনো কিছু হবেন, হয়তো রাজ্যের মন্ত্রী হয়ে যাবেন, সেটা তো আমরা বলতে পারবো না। উনি তৃণমূল হয়ে গেছে, তৃণমূল কেন হবো, কী আশ্চর্য, রোজগার করে খাই তৃণমূল হবো কেন? আর যে লোকগুলো বলছে তাদের রোজগার কী, কীভাবে চলে তাদের রাজনীতি করে সেগুলো দেখুন। এখন আর উনি মমতা বিরোধী নন, এখন উনি মমতার লোক, আগেও মমতার লোকই ছিলেন, বর্তমানেও মমতার লোক, মাঝে কিছুদিন যেহেতু এমএলএ এমপি কোনো কিছুতে ছিলেন না সেই জন্য কিছুদিন একটু মমতা। এটা এই তৃণমূল পার্টির এটা নিয়ম, যারা চাকরি করে তারা কিছু বলে না, যখন চাকরি চলে যায় তখন আবার বলে। হ্যাঁ, অরুণব ঘোষের উনি বড় অ্যাডভোকেট, ওনার পয়সাকড়ির কোনো মানে অনেক ফিস, সবসময় তো ফিস দিয়ে বিচার হয় না, অনেক সময় পলিটিক্যাল পজিশন দিয়ে বিচার হয়, যারা ধরুন এমএলএ এমপি হচ্ছেন অনেকেরই পয়সা আছে, হ্যাঁ সেটা দিয়ে তো বিচার সবসময় হয় না। তাই চাকরি যখন নেই তখন মমতার ক্রিটিসিজম করেছেন, আবার চাকরি পেতে চলেছেন সেই জন্য ইন্টারভিউ দেবেন, তো সেই জন্য হয়তো আবার সেই জন্য ভালো ভালো কথা বলছেন যাতে ইন্টারভিউতে নম্বরটা বাড়ে, জজেদের ক্রিটিসাইজ করলে হয়তো ইন্টারভিউতে নম্বর বাড়বে।